আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তো কওমীকরণ আলেম ছিলেন, একজন কট্টরপন্থী কওমীকরণ আলেম ছিলেন, অনেক সময় সুন্নিদের বিরুদ্ধে কথা বলছেন। তো আজকে আপনি যে আমি কিছুদিন আমি দেখলাম গত দু সপ্তাহে আপনি ইস্তার দিয়েছেন যে কওমি আকিদে পতাকা সুন্নিয়তে পতাকা সাতল আসবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সুন্নিয়তে পতাকা মস্তকে আলাদা সাতল আসছেন, কেন আসলেন? আমি আসছি, আমি অনেক দিন এক বছর ধরে রিসার্চ করছি, আল্লাহ হজরতের কেতাবগুলো রিসার্চ করছি, তারপরে ভালো ভালো সুন্নি আলেমদের হাসান আল আজহারের সুযোগ সহ আর বিভিন্ন বক্তাদের আলোচনা শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি। তারপর জামিয়া ময়দানে আসছি একবার দুই মাস আগে, জামিয়া ময়দান আসার পর থেকে আমার সুন্নিয়তের প্রতি টান বেড়ে গেছে আরও। তারপরে আমি গত দুই জমা আগে আমি লাইভ করে ঘোষণা দিয়ে দিয়েছি যে আমি সুন্নিয়াকে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, যে সুন্নি অঙ্গন আছে সুন্নিয়াতে মস্তকে আলাদা সাহায্য আসছেন, সুন্নিয়াতে সাহায্য আছে, তো আপনার অনুভূতি কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে, আমি অনেক যেটা বোঝাই পারবো না আর কি। যেমন আজকে আমি চট্টগ্রামে আসছি, এই যে জুলুসে সারাদিন ছিলাম আমি, সেটা বোর সাইডটা থেকে এখন আমি ঢাকা যাচ্ছি, তাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক। আলহামদুলিল্লাহ, আপনি তো আপনার ফেসবুক টাইম লাইনে স্টার দিয়েছিলেন ওয়ালে যে আপনি চট্টগ্রামে বারাউলিয়ে পণ্য যুগে আইসা হুজুরকে আলমের হাতে মুর্শিদ পর আল্লাহর সাথে বায়াত গ্রহণ করবেন, আপনি কি বায়াত গ্রহণ করেছেন? যে আমি এইমাত্র বায়াত গ্রহণ করে আসছি। এত আমাকে ভালোবাসা দিয়েছে, এত বেশি আমাকে গ্রহণ করে নিয়েছে, আমি কল্পনা করতে পারি না। আসছেন কওমীকরণা থেকে, আপনার ওহাবী আকীদা থেকে, তো এই যে আকাবের যারা রয়েছে মুরব্বী রয়েছে, তারা কিছু আপনাকে বলে কিনা? না, যারা ইয়ং জেনারেশন আছে তারা তো ফোন করে গালাগালি করে স্বাভাবিক, মুরব্বীরা তারা ফোন করবে না। শুনি বেরে কি বলে? জি, আমাদের শুনি বেরে কি বলে আপনাকে? আমার সাধুবাদ দিচ্ছে, ভালোবাসা অনেক অনেক, যেটা বলার বাহিরে গ্রহণ করে নিচ্ছে যেটা আমি। তো সম্মানিত দর্শক সাথে আপনারা শুনলেন যে আমাদের কওমীকরণের একজন মুফতি সাহেব আমাদের মিজবাহ রহমান রফিকি ভাই, তিনি আমাদের সুন্নিয়াতে সাহায্য এসে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা যারা সুন্নি জনতা রয়েছে, ছাত্রসেনা যুব সেনা যারা রয়েছি, আমরা তাকে সাপোর্ট দেবো। এবং যে এরকম যে আরও সালাফি ওহাবি মতবাদ যে সকল আলেমগণ আছে, তারাও যেন এরকম আমাদের ওলামায়ে কেরামের বয়ান শুনে, তাদের তাজকিরা শুনে ইনশাল্লাহ মস্তকে আল্লাহ হাজতে পথে আসে, সুন্নিয়াতে পথে আসে। সেই আশাবাদ থেকে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, চট্টগ্রাম ১৬শ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। Thank you.